আসসালামু আলাইকুম সবাইকে, ট্রিক 75 এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আরও একটি বড় ধরনের সমস্যার সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি দেখাবো কম্পিউটারের আনডিলিটেবল ফোল্ডার কিভাবে ডিলিট করবেন। কম্পিউটার কখনো কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরি হয় যেগুলো মুছে ফেলা যায় না বা ডিলিট করা যায় না। ফাইল মোছা বা ডিলিট করা না গেলে অনেক বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন দেখে নিই কীভাবে এই আনডিলিটেবল ফোল্ডার বা ফাইলগুলো ডিলিট করব। তো প্রথমে আপনাদের আমি দেখাই যে আমার যে সমস্যাটি হচ্ছে সেটি আপনাদেরও হইতে পারে। তো এইটা আগে দেখে নিই। তো আমি আমার উইন্ডোতে গেলাম, আমার ভিডিওস ফোল্ডারের মধ্যে এই যে ক্যামটেশিয়া নামের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ডিলিট হচ্ছে না। যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমার এইটা দেখাচ্ছে। তো আমি এইটা কিভাবে ডিলিট করতে পারি, তো চলুন দেখে নিই এটা কিভাবে ডিলিট করব। আমরা আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর এখানে লিখব কমান্ড, COMMAND কমান্ড প্রম্পট লিখে এন্টার করব। এন্টার করার পর এখানে লিখব CD স্পেস /D। এটা লেখার পর আপনার যেই ফোল্ডারটি ডিলিট হচ্ছে না, যেটা সমস্যা, সেই ফোল্ডারে চলে যাব। তো আমার ভিডিওস অপশন থেকে এই ফোল্ডারটি ডিলিট হচ্ছে না, তো এটার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ অপশনে যাব। প্রপার্টিজ অপশনে যাওয়ার পর এখানে এই যে দেখেন ফোল্ডারের লোকেশন, এই লোকেশনটা আমরা কপি করব। এই লোকেশনটা কপি করার পর আমরা চলে যাব কমান্ড প্রম্পটে। এখানে এসে একটা স্পেস দিয়ে এইটাতে পেস্ট করব। করার পর এখানে একটা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে লিখব আমরা dir স্পেস /x। এইটা লেখার পর একটা ইন্টার করব। ইন্টার করার পর এখানে লিখব আমরা rmdir স্পেস /q স্পেস /s। এখন আমাদের যেই ফোল্ডারটি ডিলিট হচ্ছে না সেই ফোল্ডারটির নাম আমরা এখানে লিখে দেব স্পেস। আমার ক্যামটেশিয়া এইটা ডিলিট হচ্ছে না, তো আমরা এটা লিখব CAMTASIA ক্যামটেশিয়া। লেখার পর একটা ইন্টার করব। ইন্টার করার পর দেখব যে আমাদের যে ফোল্ডারটা আমরা ডিলিট করতে পারলাম না সেই ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। তো আমরা চেক করে আসবো, চলুন চেক করে আসি। তো এখানে আসার পর ভিডিওস অপশনতে দেখুন ক্যামটেশিয়া এই লেখাটি নাই। তো এইভাবে চাইলেই আমরা আমাদের কমান্ড প্রম্পটের মাধ্যমে আমাদের যেই আনডিলিটেবল যেই ফোল্ডারটা আছে সেইটা আমরা ডিলিট করতে পারি। তো আশা করি সবার ভিডিওটি অনেক উপকারে আসবে। এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে।